যতদিন পর্যন্ত না এদেশের নিরপরাধ নিরহ এবং হচ্ছে আপনার অহিংস আলেম সমাজের মুক্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই প্রতিবাদ, আমি আমার এই ব্যক্তিকেন্দ্রিক লড়াই, আমি আমার এই ক্ষুদ্র লড়াই আমি ইনশাআল্লাহ চালিয়ে যাব। লড়াই করেছি এবং আমার যেখানেই সামর্থ্য হবে, যেখানেই আমার হচ্ছে কথা বলার সুযোগ হবে, আমি সেখানেই এই আলেম সমাজের মুক্তি দাবি করে, আমি সেখানেই ছাত্র সমাজের মুক্তি দাবি করে আমি কথা বলে যাব, আমি প্রতিবাদ করে যাব। যে যেখান থেকে এই ফেসবুক লাইভটি দেখছেন, আপনাদেরকে একটা কথা বলি, দশের লাঠি একের বোঝা। আপনারা মনে রাখবেন, যেহেতু বাংলাদেশের কোনো মিডিয়া এখন পর্যন্ত আলেম সমাজের কোনো মুক্তি নিয়ে কোনো কথা বলছে না, যেহেতু বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ আলেম সমাজকে নিয়ে কথা বলছে না, যেহেতু বাংলাদেশের আলেম সমাজের মুক্তি নিয়ে কথা বলছে না, যেহেতু এদেশের যারা হচ্ছে যারা রাজনৈতিক দল আলেম সমাজের যারা প্রতিনিধি, যারা হচ্ছে ইসলামিক রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই সহ যারা রয়েছে কিংবা হেফাজতে ইসলাম সহ যারা রয়েছে, তারা যেহেতু এখন পর্যন্ত আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী কিংবা আপনার আমির হামজা হুজুর সহ যারা অন্যান্য আলেম সমাজ রয়েছে তাদের মুক্তির জন্য কথা বলছে না, আমি তাদের পক্ষ থেকে কথা বলছি। কারণ হয়তো আমার এই লাইভের মধ্য দিয়ে, আমার এই কথা বলার মধ্য দিয়ে তাদের কাছে একটা মেসেজ যাবে যে আলেমদের বিপদে যদি আলেমরা পাশে না দাঁড়ায়, তাহলে অন্ততপক্ষে ছাত্রাধিকার পরিষদের একটা ছেলে, অন্ততপক্ষে বাংলাদেশের একজন মানুষ মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে ন্যায়ভিত্তিক আন্দোলনে আলেম সমাজের পাশে আছে, আলেম সমাজের পাশে মশিউর থাকবে। তো সেই জায়গা থেকে বলছি, আমার এই লাইভের মাধ্যমে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে বলবো আমার এই ফেসবুক লাইভটি আপনাদের কাছে আমি করজোড়ে হাত উঁচিয়ে মিনতি করছি, আপনারা আপনাদের প্রত্যেকের পরিচিত গ্রুপগুলোতে, প্রত্যেকের পরিচিত আইডিগুলোতে যে যেখান থেকে দেখছেন সবখানে শেয়ার করে দিবেন। আমি চাই আমার এই লাইভ থেকে অন্ততপক্ষে ইসলামিক দলগুলো একটু শিক্ষা নেক, যাতে করে পবিত্র কোরআনে যেমন বলা হয়েছে, আল মুসলিম ও আহুল মুসলিমাত, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান পাশে দাঁড়াবে, এক আলেমের বিপদে আরেক আলেম পাশে দাঁড়াবে, এক হুজুরের বিপদে আরেক হুজুর পাশে দাঁড়াবে, এক ছাত্র ভাইয়ের বিপদে একজন ছাত্র ভাই পাশে দাঁড়াবে। কিন্তু আজকে আলেম সমাজের বিপদে আলেম সমাজের পাশে দাঁড়াচ্ছেন না, আজকে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ আলেম সমাজের পাশে দাঁড়াচ্ছেন না, তাহলে এই যে মানুষগুলো, এই যে মামুনুল হক, এই যে রফিকুল ইসলাম মাদানী বা এই যে আপনার অন্যান্য যারা আলেম সমাজ রয়েছেন, তারা যে কারাগারে গিয়েছেন, তারা কেন কারাগারে গিয়েছেন, তাদের কি কোনো ব্যক্তি স্বার্থ ছিল? আল্লামা মামুনুল হক সে যে কারাগারে গিয়েছেন, তার কি আসলে কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল? আজকে দেখেন, আজকে আমাদের আওয়ামী লীগের এক নেতা, আওয়ামী লীগের ঢাকা মহানগরের কোনো এক ওয়ার্ড কমিশনার, আজকে তার যে রঙ্গলীলার যে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন, যেই রঙ্গলীলার ভিডিও ভাইরাল হয়েছে, একজন 70-60+ বয়সী মানুষ, একজন 20 থেকে 25 বছরের একজন তরুণী নিয়ে যে রঙ্গলীলা করছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে। অথচ আপনারা দেখবেন যে এই আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ করে বলে এই আওয়ামী লীগ নেতার কোনো শাস্তি বাংলাদেশে হবে না। যারা ফেসবুক লাইভটি দেখছেন সবাইকে বলবো ভাই হিসেবে অনুরোধ করছি, আপনারা আমার এই ফেসবুক লাইভটিকে আপনাদের গ্রুপে আইডিতে যে যেখান থেকে দেখছেন সেইখানে সবখানে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনারা যদি আলেম সমাজের পাশে না দাঁড়ান, আমি মশিউরের পাশে না দাঁড়ান, হয়তো আমি এখন কথা বলছি হয়তো কালকে আমাকে ঘুম করে দিবে। আজকে যেমন আপনারা দেখেছেন একজন ছাত্রকে ঘুম করা হয়েছে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাকে ঘুম করা হয়েছে, কালকে আমাকে ঘুম করা হবে, এই লাইভের কারণে হয়তো ঘুম করা হবে, এই লাইভে কথা বলার কারণে হয়তো ঘুম করা হবে। কিন্তু আমাদের এই লড়াই চলবে। কারণ দেখেন, মোদি বিরোধী আন্দোলনে আমার নামে তিনটা মামলা হয়েছে। আমি মোদি বিরোধী আন্দোলনে কারাগারে থাকতে পারতাম, হয়তো যদি কারাগারে যেতাম এখনও জামিন হতো না, আমার অনেক সহযোদ্ধা এখনও কারাগারে রয়েছেন, কিন্তু আল্লাহ রহমত করেছেন, যেভাবেই হোক সেই মোদি বিরোধী আন্দোলনে আটক হইনি, বাহিরে রয়েছি, আল্লাহ আমাকে প্রতিবাদ করার সুযোগ দিয়েছে, তাই প্রতিবাদ করছি, হয়তো আরও প্রতিবাদ করবো। আজকে রফিকুল ইসলাম মাদানির জায়গা একজন ছোটো মানুষ, সেখানে আমিও থাকতে পারতাম। আসলে মশিউর কেন প্রতিবাদ করে? কারণ হচ্ছে আলেম সমাজ যেহেতু আলেম সমাজের পাশে দাঁড়াচ্ছে না, এদেশের বুদ্ধিজীবী যাদেরকে হচ্ছে আমি দলীয় বুদ্ধিজীবী বলি, আমি বিশেষ, এটা আমার বিশেষ অভিধান, আমি তাদেরকে বলি দলীয় বুদ্ধিজীবী, যারা হচ্ছে স্বার্থের বাহিরে এক বিন্দু পরিমাণ নড়ে না, যারা স্বার্থের বাহিরে এক চুল পরিমাণ কথা বলে না, যাদেরকে টাকা দিয়ে কেনা যায়, সেই দলীয় বুদ্ধিজীবীরা যারা হচ্ছে
পরিমণির বেলায় সরব ছিল, তারা মামুনুল হকের বেলায় নীরব। যাদের মানবাধিকার হচ্ছে শুধুমাত্র যদি একটা নির্দিষ্ট পোশাক, আপনি যদি ইসলামের পোশাক পরেন, আপনি যদি হচ্ছে টুপি পরিধান করেন, আপনি যদি পাঞ্জাবি পরিধান করেন, তাহলে এই বুদ্ধিজীবী সমাজ কোনো দিন আপনার পাশে দাঁড়াবে না। আপনি যদি 90% মুসলমানের দেশে আপনি যদি হচ্ছে দাড়ি রাখেন, আপনি যদি দাড়ি টুপিওয়ালা একজন মুসলমান হয়ে থাকেন, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, আপনি যদি কোরআনের হাফেজ হয়ে থাকেন, আপনি যদি কোনো এক মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন, আপনাকে যদি দিনের পর দিন, মাসের পর মাস যদি হচ্ছে অন্যায়ভাবে আপনাকে নিয়ে আটক করে রাখা হয়, আপনাকে যদি মাসের পর মাস রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়, তাহলে কোনোদিন বাংলাদেশের এই দলীয় বুদ্ধিজীবী সমাজ, বাংলাদেশের এই পলিটিক্যাল সমাজ কোনোদিন আপনার পাশে দাঁড়াবে না। যাদের পাশে তারা দাঁড়াবে না, আমি তাদের পাশে রয়েছি, আমি মশিউর তাদের পাশে রয়েছি যাদের পাশে আসলে কথা বলার জন্য কেউ নেই। আমি এই কারণেই হচ্ছে এই আলেম সমাজের পক্ষে কথা বলছি, কারণ এই আলেম সমাজের পক্ষে কথা বলার মতো আসলে বর্তমান সময়ে কেউ নেই। যারা ফেসবুক লাইভটি দেখছেন সবাইকে বলবো শেয়ার করে দিবেন, প্রত্যেকে 1300 ভাই দেখছেন বলবো, আমি এটা 2000 হোক, 5000, 10000 যাতে করে হয়, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে না, এই যে দেখেন ফেসবুকে একদল মানুষ আছেন যারা হচ্ছে সব সময় এসে হচ্ছে আপনারা কমেন্ট করবেন, বাজে কমেন্ট করবেন, আপনাকে রাজপথে দেখি না। গতকালকেও শহীদ মিনারে, গতকালকেও শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আমি বলেছি, আমি প্রত্যেকটা আলেম সমাজের মুক্তি চাই, প্রত্যেক নিরাপরাধ ছাত্র সমাজের মুক্তি চাই, যারা হচ্ছে রাজবন্দী, যাদেরকে রাষ্ট্রবন্দী করেছে, অন্যায়ভাবে যাদেরকে বন্দী করেছে, প্রত্যেকের মুক্তি চাই। আমি চেয়েছি, আমরা চেয়েছি, আমরা রাজপথে স্লোগান দিই, কিন্তু আপনারা পাশে দাঁড়ান না। আপনারা ফেসবুকে এসে ফেক আইডি দিয়ে তারপরে কমেন্ট করেন, আপনারা ফেক আইডি দিয়ে কমেন্ট করে আমাদেরকে গালাগাল করেন না। যখন হচ্ছে যখন আপনার ধর্মবিশ্বাসের সাথে বা আপনার মৌলিক বিশ্বাসের সাথে একটু আঘাত লাগে, তখন আপনি মশিউরকে বলেন কাফের, আপনি মশিউরকে বলেন নাস্তিক। আবার যখন আপনার পক্ষে কথা বলি, তখন আপনি বলেন মশিউর তো ইসলামের পক্ষে কথা বলছে। ব্যাপারটা হচ্ছে যেটা সত্য, যেটা ন্যায়, সেটাকে আপনার মেনে নিতে হবে, সেটা আপনার পক্ষে যাক, আপনার বিরুদ্ধে যাক। আজকে দেখেন এই দেশে মাদক মামলার আসামি, এই দেশে জঘন্যতম খুনের আসামি, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, কিন্তু যারা হচ্ছে শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলেছে, যারা দেশের পক্ষে কথা বলেছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এবং এই এই বিষয়টি নিয়ে দেখেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আলেম সমাজের মুক্তি চায়নি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত মোদী বিরোধী আন্দোলনে আটক ছাত্রনেতাদের মুক্তি চায়নি। বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, যাদের বড় বড় টাইটেল রয়েছে, যারা হচ্ছে আপনার 21 পদক পায়, যারা হচ্ছে আপনার আরও কত পদক, রাষ্ট্রীয় কত পদক যারা গ্রহণ করে, যাদেরকে বুদ্ধিজীবী হিসেবে আমরা দেখি, বড় বড় টক শোতে এসে বড় বড় ভাষণ দেয়, কোনো বুদ্ধিজীবী এখন পর্যন্ত ছাত্রনেতাদের পাশে দাঁড়ায়নি, কোনো বুদ্ধিজীবী এখন পর্যন্ত আলেম সমাজের পাশে দাঁড়ায়নি। নাম্বার ওয়ান হচ্ছে সে আলেম হোক, সে ছাত্র হোক, সে স্কুলের ছাত্র হোক, সে মাদ্রাসার ছাত্র হোক, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, বা সে কোনো এক হিন্দু বা হিন্দুর যে হিন্দু রীতিতে যারা পড়াশোনা করে বা সনাতন ধর্মীয় যে রীতিতে যারা পড়াশোনা করে, সে ছাত্র হোক, তার একটাই পরিচয়, সে বাংলাদেশের নাগরিক। সে বাংলাদেশের নাগরিক, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের যেমন করে নাগরিক অধিকার রয়েছে, হাটারবাড়িতে পড়া সেই মাদ্রাসার ছাত্র, তারও সমান নাগরিক অধিকার রয়েছে। আপনাই বুদ্ধিজীবী, আপনি পরিমণির বেলায় যেভাবে আপনি প্রতিবাদ করবেন, পরিমণির বেলায় যদি অন্যায় হয়ে থাকে, আপনি যেভাবে প্রতিবাদ করবেন, একজন আলেম মামুনুল হকের বেলায় যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আপনি সমান প্রতিবাদ করবেন। যদি আপনি করতে পারেন, তাহলে আপনি দলীয় বুদ্ধিজীবীর উপরে উঠে আপনি সর্বজন গ্রহণযোগ্য হবেন। কিন্তু আপনি যদি সিলেক্টিভ প্রতিবাদ করেন, আপনি যদি বলেন পরিমণির বেলায় আমরা প্রতিবাদ করবো কিন্তু মামুনুল হকের বেলায় আমরা প্রতিবাদ করবো না, আমরা রফিকুল ইসলাম মাদানির বেলায় আমরা প্রতিবাদ করবো না, আমরা আমির হামজাউদ্দিনের বেলায় প্রতিবাদ করবো না, আমরা ছাত্র যুবনেতারা যারা আটক হয়েছে, যারা গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো, তাদের বিষয়ে প্রতিবাদ করবো না, তাহলে আপনার এই প্রতিবাদ দিয়ে, আপনার এই বুদ্ধিজীবী দিয়ে দেশের আসলে মুক্তি নেই। আপনাদের মতো বুদ্ধিজীবীদের দিয়ে আসলে আওয়ামী ষড়যন্ত্র, আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা সম্ভব, দেশের মানুষকে মুক্ত করা সম্ভব না। আজকে 2014 সালের সেই 30শে ডিসেম্বরের 2014 সালে সেই 5ই জানুয়ারির নির্বাচন, 2018 সালে 30শে ডিসেম্বরের নির্বাচন, দুইটা ভোটারবিহীন নির্বাচন হয়েছে। কোনো বুদ্ধিজীবী কথা বলতে সাহস পেয়েছে? এখন এদুকের বুদ্ধিজীবী হচ্ছে আপনার ওই সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলিমুল্লাহ, সেই কলিমুল্লাহ সাহেব যিনি রাত 3টার সময় শিক্ষক ছাত্রদের ক্লাস নেন, এই ধরনের বুদ্ধিজীবী যারা দেশের থেকে তাদের ক্ষমতাকে প্রাধান্য দেয়, তাদের নিজের পকেট গরম করাকে প্রাধান্য দেয়, সেই সকল দলীয় বুদ্ধিজীবী দিয়ে দেশ চলতে পারে না। আজকে দেখেন, আজকে আমরা আন্দোলন করি, একবেলা ভাত খেলে আর একবেলা ভাত খাওয়ার টাকা থাকে না, ট্রুলি বললাম
ট্রুলি বললাম যে এক বেলা ভাত খেলে আর এক বেলা ভাত খেতে পারি না। মানুষের বাসায় লজিন থেকে আমরা পড়াশোনা করি, আমি নিজে লজিন থেকে পড়াশোনা করছি, টাকার অভাবে ঢাকা শহরে একটা বাসা নিয়ে থাকতে পারি না, তারপরেও প্রতিবাদ করি, তারপরেও প্রতিবাদ করি। অথচ আজকে বুদ্ধিজীবীরা তারা হচ্ছে বড় বড় প্রজেক্ট করে, আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা, বড় বড় রাজনৈতিক দলের নেতারা, যারা হচ্ছে বলে আমরা জনগণের সেবক, আমরা জনগণের জন্য এটা করবো ওটা করবো। এক একজন আলেম, বিশেষ করে নাম মেনশন করলাম না, আলেম হেলিকপ্টারে করে ওয়াশ করতে যান, এরপরে হচ্ছে এক একজনের তিনটা চারটা গাড়ি, এক একজনের চারটা পাঁচটা বাড়ি ঢাকা শহরে, বরিশাল শহরে, বরিশাল শহরে অনেক আলেম আছেন জানি, অনেক পীর, বড় বড় পীর, শিক্ষা দীক্ষা কতটুকু আছে জানি না, কিন্তু তাদের এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি। অথচ এই আলেমরা কখনো আলেম সমাজের পাশে দাঁড়ান না, বিপদে পাশে দাঁড়ান না, মাদ্রাসার ছাত্রদের, এতিম ছাত্রদেরকে সহযোগিতা করতে তারা তাদের পাশে দাঁড়ান না। তো এই পরিস্থিতিতে আমাদের উচিত, যারা বিবেকবান মানুষ রয়েছেন, যারা নিজেদেরকে মনে করেন আপনার বিবেক আছে, আপনি আপনার বিবেকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আপনি আপনার বিবেকের কাছে দায়বদ্ধ, তাদেরকে বলবো, তাদের কাছে অনুরোধ করবো, আপনারা মামুনুল হকের পাশে দাঁড়ান, আপনারা রফিকুল ইসলাম মাদানির পাশে দাঁড়ান, আপনারা আমির হামজা হুজুরের পাশে দাঁড়ান। এছাড়াও আপনাদের কারোর সাথে যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় হয়, কোনো অনিয়ম হয়, আমার এই ফেসবুকের পেজের যে ইনবক্স, সেই ফেসবুকের পেজের ইনবক্স খোলা রয়েছে, সেই ইনবক্সে আপনাদের সমস্যাগুলো লিখে আপনারা মেসেজ করতে পারেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য। আপনারা সরাসরি আমার ফেসবুকে আমার নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ইমো নাম্বার দেওয়া রয়েছে, যেহেতু আমি ফ্যাসিবাদ হচ্ছে আমার মোবাইল ফোন সবসময় ট্র্যাকিংয়ে রাখে, সুতরাং আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করতে পারেন, ইমোতে কল দিয়ে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরতে পারেন। যতক্ষণ পর্যন্ত, অন্ততপক্ষে যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না হয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আবু তোহা আদনানের মতো ঘুম না হয়ে যাচ্ছি, ইলিয়াস আলীর মতো ঘুম না হয়ে যাচ্ছি, বিএনপি নেতা সালাউদ্দিনের মতো ঘুম হয়ে না যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না সেই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার মতো হচ্ছে ঘুম হয়ে না যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তো প্রতিবাদ করে যাই, হয়তো ঘুম হতেই পারি। যে এই রাষ্ট্রে আসলে ঘুম না হওয়ার কোনো কারণ নাই, আচ্ছা আপনি ধরেন আপনি ঘুম হবেন না, এটা হচ্ছে একটা অঘটন, আপনি প্রতিবাদ করবেন, আপনি ঘুম হবেন না, আপনি আপনার নামে হামলা হবে না, আপনার নামে মামলা হবে না, এটা একটা অঘটন। আপনি ঘুম হবেন, আপনি হচ্ছে মারা যাবেন, আপনি হচ্ছে হামলা শিকার হবেন, মামলা শিকার হবেন, এটা হচ্ছে সাধারণ ঘটনা, কমন ঘটনা।